question. Boy. সকালবেলা ঘুম থেকে উঠে যা, যদি এইরকম এত মিষ্টি 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 ভালোবাসা পাওয়া যায়, তাহলে কি কারো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে? কয় না তো আচ্ছা তো করে আমি উঠতে পারছি না, পরে আমাকে খাওয়াবে আবার সারে, আমাকে একটু কোনো আদর করে দাও, একটু কালে কালে না, গালে গালে মিছি মিছি আদর নয়, কালে কি দুষ্টু হয়ে গেছে, একটু গালে, আমি একটু কোলে শোব, তুমি তো আমার মা হও, আমি একটু কোলে শোব, যা তুমি তো শুয়ে বললে, তুমি তো শুয়ে বললে, শুয়ে পড়ে আমি আমি শুয়ে শুয়ে এখানে শুয়ে এখানে শুয়ে। আজ ভেবেছিলাম যে তোমাদের দেখাবো হেয়ার প্যাক, একটা হোমমেড হেয়ার প্যাক, তোমরা দেখতে চেয়েছিলে কমেন্টে যে হোমমেড হেয়ার প্যাক দেখিও, তো সেটা তো দেখাতে পারছি না কারণ কারেন্ট নেই অন্ধকারের ঘরের মধ্যে, বা বাথরুমে গিয়ে যদি আমি করি দেখাতেই পারবো না, লোডশেডিং হয়ে গেছে, তো যাই হোক ওটা কালকে বরং দেখিয়ে দেবো ব্লগের মধ্যে, কিংবা আলাদা করে দিয়ে দেবো যদি কারেন্ট চলে আসে। এখন যেটা করবো সেটা হচ্ছে রান্নাটা সেরে দেবো, আজকে আমি ঠিক করেছি পুয়াল মাছ রান্না করবো, তাই তো? আচ্ছা তুমি শামু পোকে কি করে, ও হ্যাঁ কাক, এতগুলো কাক, অবাক হয়ে গেছে কাক দেখছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই বাড়িতে খাবার দিয়েছে আর কাকগুলো চলে, মানে ছাদে এসে না হাত দিয়ে গেল আর প্রচুর কাক চলে এসছে, কাক পায়রাও আছে, না এগুলো পায়রা মাম, একটা দুটো কাক, এগুলো কিন্তু পায়রা, হা করে দেখছে, তো চলো বৃষ্টি দেখুক আর আমি গিয়ে রান্নাটা সেরে দিচ্ছি। দেখো বাবা বসলো, বাবা বাবা বসেছি, কাকগুলোকে দেখে অবাক হয়ে যাচ্ছে, ওই জন্য ওরকম করছে, ডাকো তো, আয় 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 গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবো, আর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা গ্রেট করে রাখা সেটাই দিয়েছি, আমি কোনো বাটা মশলা দিইনি এখানে, সবটাই আমি কিন্তু গ্রেট করা জিনিসই ইউজ করেছি, কুচি জিনিস ইউজ করেছি, আর বাকি যা মশলা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি এগুলোই দিয়েছি। এবার আমি তোমাদের বলে দিই যে আমি কী করে এত রোগা হলাম, বা অভিক কী করে এত ওয়েট কমালো, মানে প্রায় ও এক মাস দেড় মাসের মধ্যে 10 কেজি ওয়েট কমিয়ে ফেলেছে, আর আমারও কিন্তু অনেকটাই ওয়েট কমেছে, আমি প্রেগনেন্সিতে খুব একটা বেশি আমার ওয়েট যেহেতু হয়নি সেই জন্য আমার ওয়েটটা কিন্তু তাড়াতাড়ি কমে গেছে, তবে হ্যাঁ বেলি ফ্যাটটা কিন্তু সিজারে তাড়াতাড়ি কমে না, ওটার একটু টাইম লাগে, কারোর 3 মাসেই কমে যায়, কারোর আবার 2 বছর লেগে যায়, তো আমার মোটামুটি 1 বছর তো হয়েই গেছে, কিন্তু এখনও আমার পেটে কিন্তু ফোলায় আছে, খুব একটা কমেছে এরকম নয়, কিন্তু হ্যাঁ ওভারঅল কিন্তু আমি একটু রোগা হয়েছি বলতে পারো। এবার আমি তোমাদের বলে দিই কি আমি ডায়েট ফলো করি বা কিছু, আমি কিন্তু কোনো ডায়েটিশিয়ানের কাছে যাইনি, কারণ ওইভাবে ডায়েট ফলো করা একটা মানে মায়ের জন্য খুবই মুশকিল, কারণ বাচ্চার কাজও করতে হয় সাথে করে, আমার নিজের অনেক কাজ থাকে, সাথে ইউটিউব আছে, সব কিছু মিলিয়ে অত ডায়েট ফলো করে করে খাওয়া তো হয় না, তবে হ্যাঁ আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে আমি 8টা থেকে 9টার মধ্যে রাতের বেলা ডিনারটা সেরে ফেলি, আর তারপরে আমি সকালবেলা তোমার কিচ্ছু খায় না, মানে চা খাই, বিস্কিট খাই, বাকি আমি কিন্তু কিছু খাই না, খালি পেট থাকলেই ভালো, কিন্তু আমি সেটা করি না, চা খাওয়ার যেহেতু আমার নেশা সেই জন্য আমি চাটা তো খাই, সাথে 2টো বিস্কিট খেলাম কি 1টা বিস্কিট খেলাম, আর তারপরে আমি একেবারে লাঞ্চ করে নিই, মানে ব্রাঞ্চ করে নিই বলতে পারো, ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে, যেমন মানে ধরো 12:30 1টার মধ্যে আমি লাঞ্চ সেরে নিই, আর তারপরে
আমি বিকালবেলা আবার চা বিস্কিট খেলাম, সন্ধ্যাবেলা কোনোদিনও যদি কিছু খিদে পাই তখন খাই, জাঙ্ক ফুড খাই না, তবে হ্যাঁ ওই ধরো বাদাম খেলাম বা কিছু এই ধরনের খাবারই খাই সাধারণত। আর তারপরে আবার আমি ডিনার করে ফেলি। আমি খাবার পোর্শন কমিয়ে দিয়েছি, খাওয়া মানে ওই চারবার পাঁচবার খাওয়া ওই ব্যাপারটা কমিয়ে দিয়েছি। এবার বলি যে আমি কি খাচ্ছি, মানে ভাত রুটি কি খাচ্ছি। তো আমি কিন্তু ভাত খাই, আমি ভাত ছাড়তে পারিনি, আমার মানে ভাতের আমার একটা অভ্যেস আছে, সেই জন্য আমি দুবেলায় ভাত খাই, রাতেও ভাত খাই, আমি দুপুরবেলাতেও ভাত খাই, কিন্তু পরিমাণ কম খাই, মানে একদম অল্প পরিমাণে খাই। ভাত না খাই আমার মনে যেন ঘুম আসে না, আমি বেড়াতে গিয়েও আমি কিন্তু ভাত খাই, মানে এরকমই এত ভাত ভালোবাসি। কিন্তু হ্যাঁ অভিকের ক্ষেত্রে ও কমিয়েছে, ও অভিক এত ভাত ভালোবাসে না, ও ভাত রুটি কিচ্ছু ভালোবাসে না, ও কিন্তু ভাত মানে ছেড়েই দিয়েছে, ও খায় না। আগে তো তাও সপ্তাহে একদিন ভাত খেত, এখন সেটাও খায় না, ও সারাদিন মোটামুটি স্যালাড খায়। আর রাতের বেলা আমি ধরো দুপুরবেলা যা রান্না করছি সেটাই আমি রেখে দিই, ধরো মাছ করলে দু পিস মাছ রেখে দিলাম, ডাল থাকলে এক বাটি ডাল রেখে দিলাম, বা ধরো সমস্ত সবজি দিয়ে একটা সেদ্ধ করে দিলাম, কখনো কখনো স্যুপ বানিয়ে দিলাম। আমাদের ডায়েট প্ল্যানটা এরকমই। আমি আরও যদি তোমরা জানতে চাও কী কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো আমাদের কমেন্ট করো, অবশ্যই আমি বলে দেবো। কিন্তু মোটামুটি এইভাবে কিন্তু আমরা ফলো করছি, আর আশা করি তোমাদেরও হেল্প হবে, তোমরাও এইভাবে ডায়েটটা যদি মেনটেন করতে পারো পুজোর আগে নিশ্চয়ই তোমাদের এখনও হাতে টাইম আছে, ওয়েটটা নিশ্চয়ই কমিয়ে ফেলতে পারবে। এই মাম্মাম্মা, এই মাম্মাম্মা ডেকেই চলে এসেছো, সমানে মাম্মাম্মা কী হয়েছে, ওই বাবা চলো তোমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তুমি তো ডুডু খেয়ে নিয়েছো, ডুডু খেয়েছো আর হাফ বিস্কিট খেয়েছে, কিচ্ছু খাবে না মেয়েটা। ওর সবার ওয়েট বাড়ে বড় হওয়ার সাথে সাথে, বৃষ্টির ওয়েট কমে গেছে। আমি ওকে এক্সেল পড়াতাম, ওর যে ডাইপারটা আগে পড়াতাম, এখন ওকে আমি লার্জ পড়াচ্ছি। আচ্ছা অ্যামাজনে কিন্তু সেল চলছে, তোমরা গিয়ে কিন্তু কেনাকাটি করে নিতেই পারো। আমি এখানে সানস্ক্রিন দেখাচ্ছি যেটা প্লামের আছে, গ্রিন ট্রি ডে লাইট সানস্ক্রিন জেল আছে, যারা জেল ফর্মুলায় পছন্দ করো মানে হোয়াইট কাস্ট হয়ে যাবে এরকম পছন্দ করো না, আমার কিন্তু জেল ফর্মুলা এখন বেশ ভালো লাগছে এই গরমের দিনে, তো এরকমভাবে জেল ফর্মুলা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিতেই পারো, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। এছাড়া বডি মিস্ট কিন্তু মাস্ট, স্নানের পরে আমি বডি মিস্ট অবশ্যই অ্যাপ্লাই করি, আমার বেশ ভালো লাগে। আর এটার নাম আছে ভ্যানিলা ওয়াইপস, দারুণ সুন্দর একটা ভ্যানিলা ফ্রেগ্রেন্স, আমার খুব পছন্দ, খুবই পছন্দের। এটা আছে প্লামে বডি লাভিনের বডি মিস্ট, বডি মিস্ট কিন্তু বেশিক্ষণ লাস্ট করে না, তোমরা 3-4 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের রিঅ্যাপ্লাই করতে হবে। পারফিউম যেমন 8-9 ঘন্টা স্টে করে, মিস্ট কিন্তু অতক্ষণ স্টে করে না। আর একটা পারফিউম আমার ভীষণ পছন্দ, তবে এটা কিন্তু ছেলেদের কিন্তু আমার খুবই পছন্দের, এটা আছে VDY, এটার দারুণ ফ্রেগ্রেন্স। তোমরা যদি লং লাস্টিং কিছু ইউজ করতে চাও, আর যদি মানে ওরকম না হয় তোমাদের যে ম্যান উম্যান এরকম পারফিউমের যদি ফরক না থাকে, তাহলে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো, এটা যদিও অভিকের কিন্তু আমার খুব পছন্দের, আমি এটা কিন্তু মাঝে মাঝে ইউজ করে নিই। এছাড়া যারা ড্রাই শ্যাম্পু খুঁজছো, এই ড্রাই শ্যাম্পুটা কিন্তু ইউজ করতে পারো, এখানে স্প্রে করে দিলে, এই যে স্প্রে করে দিন না, একটুখানি এরকম স্প্রেড করে দিতে হবে, ধরো শ্যাম্পু করার টাইম নেই, যেমন আমার রোজ কিন্তু শ্যাম্পু করার টাইম থাকে না, কিন্তু আমাকে ধরো ভিডিও বানাতেই হয়, তখন আমি কী করবো, তখন এরকম ড্রাই শ্যাম্পু আমি ইউজ করে নিই। আর চুলটা বেশ খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্সও চলে আসে, সাথে করে একটু বাউন্সিও হয়ে যায়। আর দেখো ড্রাই শ্যাম্পুটা ইউজ করার পরে আমার যে এই ফ্রন্টে একটু অয়েলি অয়েলি ভাব ছিল সেটা কিন্তু চলে গেল একদমই, বুঝতে পারছো, কারণ বাউন্সি হয়ে গেল আর ভীষণই মানে সুন্দর একটা ফ্রেগ্রেন্স থাকে। এছাড়া দা ফেস শপের এই লিপ অ্যান্ড চিক টিন্ট আছে, এটাও আমার খুবই পছন্দের, ভিডিও বানাই একটু ঠিকঠাক যাতে লাগে, সেই জন্য এগুলো আমি সবসময় ইউজ করে থাকি। এখানে ফোটা 3 ফোটা করে লাগিয়ে নিলাম, আর ব্যাস একটু ব্লেন্ড করে দেবো, হয়ে যাবে, মেকআপ করার কোনো দরকারই নেই, দেখতেও খুব ফ্রেশ লাগে। এইগুলো ছিল আমার রিসেন্ট ফেভারিট জিনিস যেগুলো আমি ডেলি বেসিসে ইউজ করছি, আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওখান থেকে তোমরা চেক করে নিও। আর অ্যামাজনে কিন্তু সেল চলছে তাই অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে, হ্যাপি শপিং। বুঝতে পারছি না মেঘলা করে আছে, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, কিন্তু যাই হোক মেশিন জামাগুলো দিয়ে দিই, কারণ কালকে যদি আসে বৃষ্টি তখন মুশকিল হয়ে যাবে। সান
সন্ধান হয়ে গেছে, একটা বড় কাজ হয়ে গেছে, আর একটা বড় কাজ সারবো, সেটা হচ্ছে লাঞ্চ করা। লাঞ্চ আর স্নান, এই দুটো মানে হয়ে গেল মনে হয় সারাদিনের সব কাজ শেষ। আর এই দুটো না হলে মনে হয় কত কাজ বাকি আছে। আজকে আর কিছু করিনি, শুধু বল মাছ আর ভাত, কারণ আমার এডিট করার ছিল, অনেকটা টাইম আমার চলে যায় এই করে সকালবেলা। তাছাড়াও টুকটাক টুকটাক কাজ তো সারাদিন লেগেই আছে, তো এইসবের পরে আর আমি টাইম পাইনি কিছু করার, তাই জন্য শুধু বল মাছ দিয়ে ভাত খেয়ে নেবো। ও ঘুগনিও বানিয়েছি, তবে ওটা সন্ধ্যেবেলার জন্য। মাম অনেক দূর করেছো, এবার ঘুমাবে। হয়েছে, চলো 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 এবার ঘুমাবে। না 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 না, বেশি জামাটা চিড়বে, ছাড়ো না মাম, জামাটা চিড়ে যাবে, তো জন্য মাম কয় না কয় না। ডিনারটা মানে রেডি করে নেবো, একটু মুসুরির ডাল বানিয়ে নেবো, আলু ভাজা আর ভাত বসিয়ে দেবো। ওবেলা তো মাছ আছে, ওবিকে যেমন ডাল আর মাছ দিয়ে হয়ে যাবে, বাকি আমার একটু আলু ভাজা লাগবে ডালের সাথে, কারণ ও তো আর আলু খাবে না, ও আলুও খাবে না ভাতও খাবে না, কিন্তু আমি ভাত ছাড়া আমার হয় না, আমি দুবেলাই ভাতই খাই। তো যাই হোক, চলো রান্নাটা বসিয়ে দিই। পরে আমরা এখানে বারান্দায় একটু পাইচারি করছিলাম, আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।